আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট আছে, বাট এগুলোর থেকেও কিন্তু আরও একটা জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে আপনার মনের হ্যাপিনেস, আপনার মনের খুশি, আপনার মনের আনন্দটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার জীবনে বেঁচে থাকার জন্য। নমস্কার, আমি শিবম সেন, তোমাদের বন্ধু, আর আমার এই নতুন চ্যানেল শিবম সেন কলকাতাতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তোমাদের সঙ্গে আজ ভীষণ একটা মিষ্টি গল্প শেয়ার করব, একটা মেয়ের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়েটির নাম হচ্ছে জয়া। জয়া দেখতে ভীষণ সুন্দর ছিল এবং সুন্দর থাকার পাশাপাশি তার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা সমস্ত কিছু জয়ার কাছে ছিল, বাট সব কিছু থাকার পরেও না তার মনের হ্যাপিনেস ছিল না। জয়া সর্বদাই না একটু উদাস উদাস থাকত। বাড়ির লোক সবাই চিন্তা করতে থাকে জয়া এমন কেন, উদাস কেন সব সময় থাকে, এর মধ্যে কোনো খুশি আনন্দ কিচ্ছু কেন নেই। অনেক সাইকিয়াট্রিস্ট ডক্টর জয়াকে দেখানো হয়েছে, বাট ডক্টর দেখানোর পরে না জয়ার কিছুই উন্নতি হয়নি, বরঞ্চ দিনের দিন জয়া আরও বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে। জয়ার মধ্যে বেঁচে থাকার কোনো আনন্দই জয়া খুঁজে পাচ্ছে না। একদিন জয়া ঠিক করলো সে আত্মহত্যা করবে এবং নিজে গাড়ি চালিয়ে পাহাড়ের দিকে সে রওনা হল। পাহাড়ের দিকে যেতে যেতে দেখে একটা বয়স্ক লোক কিছু কুকুরকে খাবার দিচ্ছে এবং কুকুরগুলোর সঙ্গে মন খুলে খেলা করছে। সেই দৃশ্য দেখে জয়া গাড়ি থামিয়ে রাস্তার পাশে ধীরে ধীরে সে বয়স্ক লোকের কাছে চলে গেল এবং গিয়ে জয়া জিজ্ঞেস করলো, আঙ্কেল আপনার মনের মধ্যে এত আনন্দ কি করে আসে? বয়স্ক লোকটা কিছুটা সময় জয়ের দিকে তাকিয়ে সে উত্তর দিল যে, মা তুমি কে আছো আমি জানি না, তবে তোমার সঙ্গে যদি আমার 7 থেকে 8 মাস আগে দেখা হতো না তুমি কিন্তু এই কথাটা আমায় বলতে পারতে না। প্রায় 1 বছর হলো আমার চোখের সামনে আমার মেয়ে গাড়ি চাপা পড়ে মারা গেছে। মেয়ে মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই আমার স্ত্রী সেই শোকে মারা যায়। দুজন প্রিয়জনকে হারিয়ে না আমার ওই সময় জীবনে বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। ভবঘুরের মতো সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম, দিনের শেষে বাড়ি ফিরতাম। একদিন দিনের শেষে বাড়ি ফিরছি সন্ধ্যের দিকে, দেখি আমার পিছু পিছু একটা কুকুর ছানা আমাকে ফলো করে হাঁটতে হাঁটতে আমার পেছনের দিকে আসছে। আমি বেশ কয়েকবার কুকুর ছানাটাকে তাড়িয়েছিলাম হেই হেই করে, বাট কুকুর ছানাটা একটু দূরে গিয়ে আবার আমার পেছনে ফলো করতে করতে আমার পেছনে পেছনে আসতে থাকে। আমি বাড়িতে ঢুকে গেছি, কুকুর ছানাটা আমার সঙ্গে সঙ্গে আমার ঘরেও ঢুকতে চাইছিল, কিন্তু আমি কি করলাম, পা দিয়ে কুকুর ছানাটাকে বাইরে বের করে আমি ঘরে ঢুকে গিয়েছিলাম। ঘরে ঢুকে আমি খাবার দাবার খেয়ে যখন বিছানায় শুতে যাব, ওই সময় বাইরে থেকে কান্নার আওয়াজ পেলাম, কুকুর ছানাটা কান্না করছে। দরজা খুলে দেখলাম দরজার কোণে শুয়ে শুয়ে শীতে কাঁপতে কাঁপতে কুকুর ছানাটা কান্না করছে। কুকুর ছানার ওই দৃশ্য দেখে আমি একটা গরম কাপড় কুকুর ছানার উপরে ঢেকে দিলাম। বেঁচে থাকা আমার ঘরে একটা ছোট্ট রুটি ছিল, রুটি সেই রুটিটাও আমি কুকুর ছানাকে খেতে দিলাম। তখন এক অপূর্ব দৃশ্য আমার চোখে এলো, গরম কাপড়ের মধ্যে কুকুর ছানাটা বসে বসে ছোট্ট রুটিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খাচ্ছে, একটু একটু করে কুকুর ছানাটা রুটিটা খাচ্ছে। ও যে খাওয়ার দৃশ্যটা দেখলাম না, আমার মনের মধ্যে একটা অপূর্ব আনন্দ সৃষ্টি হলো, সেই আনন্দ আমার চোখে মুখে বেরিয়ে এলো। আমি মনে মনে ভাবতে থাকলাম, নিঃস্বার্থভাবে আমি এই ছোট্ট একটু কাজ করেছি তাতেই এত আনন্দ, যদি আমি আরও বেশি নিঃস্বার্থ হয়ে কাজ করতে পারি তাহলে বোধহয় জীবনে আরও অনেক আনন্দ পাব। বয়স্ক লোকটি জয়াকে বলল যে, মা তারপর থেকেই না আমি মানুষের সেবা করতে শুরু করলাম, যখনই আমার সামনে কোনো অসহায় মানুষকে দেখি আমি তখনই তাকে সেবা করতাম, কখনো হসপিটালে গিয়ে, কখনো বৃদ্ধাশ্রমে, কখনো রাস্তায় পড়ে থাকা কোনো কুকুরকে, সবাইকে আমি যখন যেভাবে পারি মানুষকে সাহায্য করতে থাকি, নিঃস্বার্থভাবে কাজ করতে থাকি। ওই নিঃস্বার্থভাবে কাজের মধ্যে যে এত আনন্দ আছে না আমি তোমাকে বলে বিশ্বাস করাতে পারবো না। জয়ার কথাগুলো শোনার পরে না জয়ার মন থেকে একটা আলাদা আনন্দ ফিলিং হতে থাকলো, আনন্দ অনুভব করতে থাকলো, তার মুখে হাসি
সে প্রথমবার তার মুখে হাসি দেখতে পেল। তো এইভাবে আমি সবাইকে একটা কথা বলবো, আজকে সেই ভদ্রলোকের মতো আমরা প্রত্যেকটা মানুষ যদি একটু একটু করে নিঃস্বার্থভাবে কাজ করি, এই নিঃস্বার্থ কাজের মধ্যে না অনেক আনন্দ আছে। আমরা সর্বদাই কি করতে থাকি, আমার এটা আছে, আমার পরিবার এটা, আমার পরিবারের জন্য এই করতে হবে, আমার জন্য ওই করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, টাকা করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, আমরা অন্যকে সাহায্য করার কথা একদম ভুলেই গেছি। এখন এই কোভিডের ভয়াবহ সময় আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, কখনো একটা মানুষকে সাহায্য করে দেখবেন নিঃস্বার্থভাবে, দেখবেন মনের মধ্যে না একটা আলাদা আনন্দ আসে, সেই আনন্দ আপনি কখনোই কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন না। সবাই ভালো থেকো, আবারও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। আর যদি ভালো লাগে ভিডিওটা, ডেফিনেটলি তোমরা যেখান থেকে দেখছো না কেন, ফেসবুক থেকে দেখছো আর ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ভিডিওটা শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের শিবম দার চ্যানেল আর তোমাদের শিবম বন্ধুর চ্যানেল নিজের মতো করে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো তোমরা সবাই।